তোমরা কেমন আছো আশা করি রহমতে তোমরা ভালো আছো আমি আজকে হিসাব বিজ্ঞানের জাবেদা চাপ্টার নিয়ে আলোচনা করব ইতিপূর্বে এই ক্লাসে এই এই চ্যাপ্টারের জন্য দুটো ক্লাস আমি নিয়েছি যেমন জাবেদার বিবেচ বিষয় এবং জাবেদা লিখনের পদ্ধতিগুলি প্রিয় শিক্ষার্থীবিন্দু আগে আমরা এই ক্রয় সংক্রান্ত এবং বিক্রয় সংক্রান্ত এবং মূলধন সংক্রান্ত লেনদেনগুলো আমরা কীভাবে জাবেদাভুক্ত করতে হয় সে জিনিসগুলি আমরা এই আগের ক্লাসে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব নামিত বা আয় ব্যয় হিসাব আয় সংক্রান্ত এবং ব্যয় সংক্রান্ত হিসাবগুলো কীভাবে জাবেদাভুক্ত করতে হয় এগুলি আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আয় সংক্রান্ত জাবেদা লিপিবদ্ধ করতে গেলে মনে রাখতে হবে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আয় হ্রাস পেলে ডেবিট ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ব্যয় হ্রাস পেলে ক্রেডিট অর্থাৎ আগের নিয়মে সমস্ত আয় ক্রেডিট এবং সমস্ত ব্যয় ডেবিট অর্থাৎ যাবতীয় আয় ক্রেডিট যাবতীয় ব্যয় ডেবিট এই জিনিসটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে মনে রাখবে দেখবে কখনো তোমরা যাবে দেয় নামিক বা আয় ব্যয় হিসাবে যাবে দেয় অন্তর্ভুক্ত করতে ভুল করবে না যেমন বেতন প্রদান করা হলো প্রিয় বিন্দু বেতন প্রদান করা হলো এটার জাবেদা আমি এই জাবেদারা তোমাদের ব্ল্যাকবোর্ডে লিখে দেব কিন্তু তোমরা মনে রাখতে হবে বেতন প্রদান জাবেদাটা যেভাবে অন্তর্ভুক্ত হবে সেই ক্ষেত্রে তোমরা মজুরি প্রদান বাড়া প্রদান পরিবহন প্রদান যাতায়াত প্রদান আপ্যায়ন প্রদান বিজ্ঞাপন বিল প্রদান যা কিছু আছে সম্পূর্ণটা এই নিয়মে হবে যেমন আমি যাবেদাই লিখলাম বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি যে একটু আগে বললাম মজুরি প্রদান বাড়া প্রদান যাতায়াত প্রদান পরিবহন প্রদান বিল মনিহারি বিল দেওয়া তারপর বিজ্ঞাপন বিল প্রদান এগুলি বললাম যাব দেয় কী হবে আমরা এখানে লিখছি বেতন হিসাব ডেবিট তখন তুমি যেইটার নাম থাকবে বাড়া থাকলে বাড়া হিসাব ডেবিট বিজ্ঞাপন থাকলে বিজ্ঞাপন হিসাব ডেবিট মজুরি থাকলে মজুরি হিসাব ডেবিট পরিবহন থাকলে পরিবহন হিসাব ডেবিট আর নগদ হিসাব ডেডিট শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অবশ্যই সহজে বুঝতে পেরেছ অর্থাৎ যদি আমার কাছ থেকে কোনো জিনিস যায় এটা ধরে নিব যে এটা আমার ব্যয় হয়েছে অথবা খরচ হয়েছে তাহলে ধরে নিব যে এই ইয়েটা নামিক হিসাবে কোন খাতে আমি ব্যয় করেছি ওই খাতটাকে আমরা ডেবিট করব আমি উদাহরণের মাধ্যমে বেতন হিসাবকে ডেবিট করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বেতন তো শুধু থাকবে না নামিক হিসাবে অনেক হিসাব যেমন আমি ইতিপূর্বে বলেছি এগুলি থাকতে পারে এই জন্য বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটা জিনিস খেয়াল করো এখানে বলা হয়েছে বেতন প্রদান করা হলো কখনো কেউ বেতন না দিয়ে বলে না যে দিয়েছি কেউ না পাইয়া বলে না পেয়েছি সেই ক্ষেত্রে এখানে বেতন প্রদান করা হলো তাহলে এখানে নগদ আসছে এখন যদি আমি বলি এইখানে লিখি চেক দ্বারা চেক দ্বারা অথবা ব্যাংক কর্তৃক ব্যাংক দ্বারা বেতন প্রদান চেক কথা উল্লেখ থাকলে প্রিয় শিক্ষার্থী আমরা আগেই বলেছি চেকের সাথে সম্পর্ক ব্যাংকের চেক দ্বারা উল্লেখ করলে মনে রাখতে হবে ব্যাংক সেই ক্ষেত্রে আমি যাবেদা লিখব নগদানের পরিবর্তে বেতন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা শুধু বেতনের ক্ষেত্রে নয় আমি ইতিপূর্বে যে কথাগুলি বলেছি সমস্ত নামিক হিসাব সমস্ত ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে এই ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে যদি চেক উল্লেখ থাকে তাহলে ব্যয়ের খাতরা হবে ডেবিট ব্যাংক হবে ক্রেডিট আর চেক উল্লেখ না থাকলে ব্যয়ের খাতরা হবে ডেবিট নগদান হবে ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা ব্যয়বাচক হিসাবের ক্ষেত্রে কি কি হয় এই জিনিসটা বুঝেছি এখন আমি তোমাদের সামনে আয়বাচক হিসাবের একটা জাবেদা উল্লেখ করব আয়বাচক আয়বাচক হিসাব যেমন বিনিয়োগের সুদ পাওয়া গেল বিনিয়োগে সুদ পাওয়া গেলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে আয় হয়েছে পাওয়া গেলো মানে কি আমি পেয়েছি আমার কাছে এসেছে আমার অর্থবৃদ্ধি পেয়েছে ক্ষেত্রে আমার আয় হয়েছে তো সুতরাং আয় আমি ধরে নেব আয় ক্রেডিট ওই যে প্রথমেই বলেছি সমস্ত আয় ক্রেডিট সমস্ত ব্যয় ডেবিট তাইলে নগদান হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওই ব্যয়ের মতন শুধু বিনিয়োগে সুদ দিয়ে উদাহরণ দিয়ে বলেছি কিন্তু না বিনিয়োগে সুদের ক্ষেত্রে অন্যান্য থাকতে পারে যেমন বাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি সঞ্চয়পত্রের ব্যাংক ব্যাঙ্ক জমার প্রাপ্তি এগুলি আমাদের আয় তাহলে আয় হলে সংশ্লিষ্ট আয়ের খাতরা হবে ক্রেডিট আর নগদণ্ড হবে ডেবিট পক্ষান্তরে এখানে যদি আমরা আরেকটা জিনিস লিখি চেক দ্বারা বিনিয়োগের সুদ পাওয়া গেল চেক কথা বলতে গেলে এখানে আমরা নগদের গড়ে লিখব ব্যাংক হিসাব ডেবিট বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই আয় সংক্রান্ত এবং ব্যাক সংক্রান্ত যাবেদাগুলি সুন্দরভাবে আবার বইয়ের ভিতরে দেখবে এবং কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ আল্লাহ হাফিজ